সালাম আরেকুম মোরহাতুল্লাহ বারখাতু আরেকজন ভাই নাম উল্লেখ করে থেকে ফোন করেছেন তিনি বলছেন যে তারাবি এর সলাব বিতির সহ কতরাকা ভাই এই সলাবটি মূলত ক্রিয়ামুল লেই বা তাহাজ্জুদ বলে হাদিসে এসেছে তারবি তার বিয়ে হাতুন থেকে পরিগৃহীত অর্থ যার অর্থ হচ্ছে যে ধীরস্থিরতা অবলম্বন করে আরাম করে পড়া যেহেতু এই সোলারটি আপনার দুই দুই রাকাত করে পড়া হয় এবং কিছু কয়েক রাকাত পড়ার পরে একটু বিরতি দিয়ে পড়া যাতে ধীরস্থিরতা আসে এতমিনান আসে সেদিকে লক্ষ্য করা হয় সেজন্য ওই শাব্দিক অর্থের প্রতি বিবেচনা করে এটা তারাবি পরিভাষা ইসলামে চালু হয়েছে আশা এতে কোনো কন্ট্রাডিকশন নেই এটা চলে তবে এর রাকাত সংখ্যা হলো আপনার আয়সারদী আল্লাহ আনহা থেকে যে হাদিসটি রয়েছে যে রসুল সাল আলীসলাম রমাদান অথবা রমাদানের বাহিরে রাতের এই নফল সলাদ তিনি ভেটির সহ এগারো রাকাতের বেশি পড়েননি তো এই হাদিসকে সর্বোচ্চ অগ্রাধিকার দিলে দেখা যায় যে আপনার দুই রেকাত দুই রেকাত করে সালাম ফেরানো হলো এটার পদ্ধতি সাহাবি রসুল সশ্সমকে জিজ্ঞেস করেছিলেন রাতের সম সম্পর্কে আল্লা নবী বলছেন মাসনা ও মাসনা দুই দুই করে পড়তে থাকো তো দুই রেকাত করে যদি পড়তে থাকেন তাহলে সেটা আপনার পাঁচ সালামে আপনি পড়তে পারেন পাঁচ গুণন দুই দশ রাকাত আর এক রেখাত ভিত্তির অথবা আপনি আপনার দুই দিক করে চার গুণন দুই আট রাকাত আর তিন ডাকাত এগারো রাকাত পড়ে আপনি সলাত আদায় করতে পারেন এটা হলো হাদিসে বর্ণিত বিশুদ্ধ সালাদ আর এর বাহিরে বেশি পড়ার ব্যাপারে এগুলি আমাদের বিভিন্ন ঐমত রয়েছে ইসলাম থেকে প্রমাণিত নেই অমরদিন রহমানের জমানায় বিশ টাকা চালু হয়েছে বলে কোনো কোনো আলোচনায় পাওয়া যায় তবে অমরাত আল্লাহন নিজে তার দুধকে যখন প্রেরণ করেন তখন তিনি সেখানে এগারোকাত পড়ার নির্দেশই দিয়েছিলেন যেটা হয়েছে অমরাতি আল্লাহন জবানায় সেটা হলো যে তিনি জামাতের সাথে একত্রিত করে একইময়ের পিছনে একত্রিত করে চলাত আদায়কে উদ্বুদ্ধ করেছিলেন এবং সেটা কার্যকর হয়েছে কাজেই বিশুদ্ধ তার বিচারে আমরা বলবো যে এগারো রকাত বীতির এগারো রকাতই হলো তাহাজুদ বা তরাবি এটাই আমরা পড়তে পারি এর বাহিরে এটি ঐচ্ছিক নফল সালাত হিসেবে কেউ কেউ বলছেন সুযোগ মতো যার যতটুকু সম্ভব ততটুকু পড়বে তবে উত্তমতার বিচারে আমরা বেতর্ষ এগারো বেশি বলতে পারি না আশা করি বুঝতে পেরেছেন হাদা ওসলাইবীন মোহাম্মদ ওসহামিনালামালাইকুম ওরমতুল্লাহি